شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته ভাই নাসুরুদ্দিন আপনার প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমাদের দাবাতি কাজ করা উচিত বা কিভাবে আমরা দাবাত দিতে পারি তো এই ব্যাপারে আমাদেরকে অনুসরণ করতে হবে কার একমাত্র মাহনাবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আর মহানবী সাল্লাহ সাল্লামের সম্পর্কে অনুসরণ করার ব্যাপারে আল্লাহ তারা বলছেন কান এল ফি রসুল্লাহি ওসমাতন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম নমুনা বা আদর্শ রয়েছে মাহনাবী সাল্লাহ সাল্লামের মধ্যে আর মুনাবিসাম সম্পর্কে আল্লাহ সুবান তাল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন ওয়াইন দেখা আল্লাহ খুলুক আজিম আমি আপনাকে সৃষ্টি করেছি উত্তম চরিত্রের ধাঁচে তার আল্লাহ সুবান তাল্লাহ উত্তম চরিত্র মহানবী সাল্লামকে দিয়েছিলেন তিনি নিজের ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে কারুর কাছ থেকে কোনোদিন কোনো প্রতিশোধ নেননি বরং আল্লাহ সুবাহ তালের উপরে ছেড়ে দিয়েছেন কিন্তু ধর্মের ব্যাপারে যদি কেউ তার সঙ্গে শত্রুতা করেছেন তার প্রতিশোধ তিনি গ্রহণ করেছেন এমন কি তার চাচা তার চাচার কলিজা যিনি চিবিয়ে খেয়েছিলেন সেই হিন্দা রাজি আল্লাহ আনহকেও আনহাকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন ইসলাম কবুল করার জন্য অর্থাৎ তার কাছে প্রতিশোধ গ্রহণ করার যে মানসিকতা প্রথমে ছিল কিন্তু তিনি যখন ইসলাম কবুল করে নিলেন তো আল্লাহ রসুল সালাম কি করলেন সেটাকে ক্ষমা করে দিলেন তাদেরকে ক্ষমা করলেন মক্কাবাসীকে ক্ষমা করলেন এ এক বিরল ইতিহাস পৃথিবীর আর কোনো জায়গায় এটা পাওয়া যায় না একমাত্র ইসলামের মধ্যে পাওয়া যায় মহানবী সাল্লামের উপরে যারা অত্যাচার করেছিল তাদেরকেও তিনি ক্ষমা করে দিলেন তাই দাওয়াতের কাজ করতে গেলে পরে অনেক রকম লাঞ্ছনা বঞ্চনা হবে এক্ষেত্রে কি করতে হবে যেটা আল্লাহ সোবালা আমাদের জন্য নির্ধারিত করেছেন যে ক্ষতিগ্রস্ত হতে বাঁচার জন্য বলে আসর সময়ের শপথ ইন আলসান প্রতিটি মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত ইল্লাহিনা আমানো তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান আনলো ও আমির হাত সৎ আমল করলো অথবা স্বাবির হ্যাকে একে অপরকে সৎ পথের প্রতি আহ্বান করলো অথবা সব সব আর এই আহ্বান করতে গিয়ে বা জীবনের ক্ষেত্রে যদি তারা আপদ বিপদ বালা মুসিবতের সম্পূর্ণ সম্মুখীন হয় তাহলে ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্য অবলম্বন করতে হবে এবং হিকমতের সঙ্গে ঠান্ডা মেজাজে দাওয়াত দাওয়াতের কাজ করতে হবে